করে গাছ আছে, তো তাতে করে আমরা জিজ্ঞেস করি ওনাকে, দাদা এই একখান থেকে একটা গাছ তুলে যদি দেখান, এটা কি গাছ? এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। আচ্ছা, এটা লোক গাজ করতে পারবেন, সেই জন্য আমরা চেষ্টা করি আমাদের ভিডিওগুলোর মধ্যে এগুলো জানার। তো এবার আপনি যে গাছটা দেখাচ্ছেন, লেবু গাছটা, এটা কি লেবু গাছ? এটা হচ্ছে কি, বাউথে সব ফুল এসে গেছে, এটা দেখুন, এটা এটা বারো মাসের একটা ইন্ডিয়ান ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি, ইন্ডিয়ান মুসাম্বি। তো এটা আপনার কেটে খাওয়ার দাম রেখেছি 35 টাকা। 35 টাকা, এ তো খানিকটা। আমার কাছ থেকে যদি সিড কিনতে চায়, আমি হোলসেল ডিলারের মতো সিড সিড বিক্রি করতে পারবো, সিড অর্থাৎ দানা, ফুল, হ্যাঁ ফুল ফোটারিন, রক ম্যান্ডারিন, তাই তো? রক ম্যান্ডারিন। এই রক ম্যান্ডারিন গাছটা কিরকম ভাবে আর কি, এই যে গাছটা তুলেছেন, এই গাছটা কি গাছ? এটা এটা হচ্ছে কি, পাকিস্তানি মালটা আছে। আচ্ছা, পাকিস্তানি মালটা গাছ। এটা কি? এটা হচ্ছে সুইট লেমন। সুইট লেমন, হ্যাঁ। আচ্ছা, এই এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মুসাম্বি। ইন্ডিয়ান সিকিম মুসাম্বি। এটা হচ্ছে কি, ফিঙ্গার লেমন। ফিঙ্গার লেমন, হ্যাঁ। পাতাগুলো এরকম পাতাগুলো এরকম ছোট ছোট হয়, এটা মজার ব্যাপার। আপনি একটু খেয়ে দেখুন, আমি বললে ভুল হবে, আমি নিজে ধরেছি, দেখুন তো। আমি ধরে আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, মিষ্টি। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি। দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রিন প্লান্ট নার্সারি। তো এই নার্সারিটির বোর্ডে সমস্ত ঠিকানা বা ফোন নাম্বার লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবু আমরা যিনি এই নার্সারির ওনার, ওনার সঙ্গে কথা বলবো এবং কথা বলে জেনে নেব এখানে কীভাবে আসতে হয় বা ওনার ফোন নাম্বারটা কী। দাদা, আপনার সঙ্গে একটু পরিচয় করে নিই। বসেই বলুন, বসেই বলুন, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম হচ্ছে আশুতোষ মণ্ডল। হ্যাঁ, তো আমার নার্সারির নাম গ্রিন প্ল্যান্ট নার্সারি। আচ্ছা, তো এটার ঠিকানা হচ্ছে কি, সাউথ বিষ্ণুপুর। আর আপনারা মথুরাপুর স্টেশন থেকে নেমে এখানে আসা যায়, আর জয়নগর স্টেশন থেকে নেমে এখানে আসা যায়, 10 টাকা গাড়ি ভাড়া না। আচ্ছা, তো জয়নগর স্টেশনে নেমে ওখানে টিকিট কাউন্টার ওখান দিয়ে নেমে টোটোকে বললে হবে যে বিষ্ণুপুর আসবে? একদম একদম। আচ্ছা, আর মথুরাপুর স্টেশনে নেমে গাড়ির পিছন দিক দিয়ে, মানে শিয়ালদার দিক থেকে গাড়িটা যখন স্টেশনে ঢুকলো, পিছনের দিক দিয়ে নামতে হবে, এবং প্রচুর লোক হেঁটে পেছন দিক দিয়ে নামছে দেখলে বোঝা যায় যে এদিকে যেতে হবে, তাই তো? একদম একদম। আচ্ছা, ওদিকে হেঁটে আসলেই ওখানে টোটো বা অটো দাঁড়িয়ে আছে, তো সচরাচর টোটোতে ওঠাই ভালো, কারণ শর্ট রুট, অটো দরকার নেই। টোটোতে বললে হবে বিষ্ণুপুর নামবো। একবার বিষ্ণুপুর যেখানে নামিয়ে দিচ্ছে, বিষ্ণুপুর নামার পরে বাঁ সাইডে যে জয়নগর থেকে আসুক আর মথুরাপুর থেকে আসুক, চৌমাথার একটা মোড় পড়ছে, এবং ওখান থেকে এক মিনিটের রাস্তা, এবং ওখানে আপনার হচ্ছে গিয়ে এসে আপনাকে ফোন করে নিলে আপনি পথের নির্দেশ। একদম একদম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এই নার্সারিটির অফিস রুম এটা আপনাদের দেখাতে পাচ্ছি। এখানে কোকো চিপস থেকে শুরু করে গ্রো ব্যাগ থেকে শুরু করে, এবং নিচে দেখুন সারের বস্তা আছে, তারপরে আপনার মাটি, সার, এগুলো সবেরই ব্যবস্থা উনি আস্তে আস্তে করেছেন। তো এখানে একটা রেড চার্টের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য, যে রেড চার্ট নিয়ে যে সমস্যা আপনাদের থাকে, পরবর্তীকালে এই ভিডিওতে আমরা হয়তো রেড চার্ট দিতে পারছি না, কারণ এখনো দেখতে পাচ্ছেন রেড গুলো লেখা হয়নি, চার্টটা তৈরি করা হয়েছে, রেডটা এখনো লেখা হয়নি। তো এই রেড চার্টটা একেবারে অপরিবর্তিত থাকবে এটা আমরা বলবো না, তো এই রেড চার্ট কিছু কিছু মাস দু মাস পরে চেঞ্জ হতে পারে, হতে থাকবে আর কি, হতে পারে মানে হতে থাকবে। তো একেবারে ফিক্সড রেট তো কোনো সময় হবে না, যোগানের সঙ্গে, বাজারে চাহিদার সঙ্গে দাম তো ওঠানামা করে, আপনারাও জানেন। তারপরে গাছের হেলথ, গাছের সাইজ, গ্রো ব্যাগের ওপরে, পিপি প্যাকেটের ওপরে দাম ভ্যারি করে। তো যা হবে সেটা এখানে আপনাদের লেখা থাকবে, অতএব আপনি আসছেন বলে একরকম দাম আর আগে ছিল একরকম দাম, এরকম তো নয়। এখানে সমস্ত রেড চার্ট অফিস ঘরে লেখা আছে, আপনারা আসুন এখানে, এসে অফিসে বসে ওনার সঙ্গে কথা বলাকালীনই আপনারা তাকালে রেড চার্টে দেখতে পেয়ে যাবেন যে কিরকম রেট যাচ্ছে কি গাছের। এবার যেটা বলার, আমরা এই অফিস ঘরের ঠিক পেছনেই অবস্থিত আমাদের নার্সারিটি, আমরা আস্তে আস্তে কথা না বাড়িয়ে এবার আপনাদেরকে নার্সারিতে নিয়ে যাই, চলুন চলুন। তো বন্ধুরা, আমরা ওনার বাগানে এসে গেছি। তো প্রথমে আমরা আজকে যে প্রতিবেদনটা আপনাদের জন্য তৈরি করছি সেটা হচ্ছে গিয়ে,
লেবুর ওপরে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওনার একটা বেড যেখানে শুধুই লেবু গাছ রয়েছে, পিপি প্যাকেটে আছে, এবং আধিক্য দেখাতে পাচ্ছি নিচের দিকটা তাকিয়ে দেখুন প্রচুর আছে, একটা দুটো নয়, বেশ অন্তত শখানেক হবে গাছ আছে। তো তাতে করে আমরা জিজ্ঞেস করি ওনাকে, দাদা এই একখান থেকে একটা গাছ তুলে যদি দেখেন, এটা কি গাছ? এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। আচ্ছা, এটা লোক আগে প্রচুর চলতো, প্রচুরও করতাম আমি। হ্যাঁ, ইদানিং একটুখানি হয়তো চাহিদা কমেছে, কিন্তু এই বাড়িওয়ান মালটা খুব ভালো। আচ্ছা, পুরনো ভ্যারাইটি কিন্তু ভালো ভ্যারাইটি। আচ্ছা, বাড়িওয়ান ছাড়াও আমি আরো ভ্যারাইটি দেখাবো। আচ্ছা, এই বাড়িওয়ান মালটা চারাটার দাম কিরকম রেখেছেন? এটার দাম রেখেছি মাত্র 35 টাকা। 35 টাকা করে দেবো। আচ্ছা, 30 টাকা অবধিও করে দেওয়া যাবে। অনেকগুলো করে ব্রাঞ্চ আছে, হয়তো পিপিতে রয়েছে, হ্যাঁ, কিন্তু গাছটা ভালো হাইট রয়েছে, এরকম বড় হাইটের চারা দেবো। আর কতগুলো করে ব্রাঞ্চ আছে দেখুন। আচ্ছা, সব গাফটিং এর চারা, এবছরই ফুল আসবে। দেখে নিন, এখানে ওনার হাতের কাছে জোর করা আছে। তো এই যে পিপি প্যাকেটটা আছে, এই পিপি প্যাকেটটা নিয়ে গিয়ে মানুষ কি করবে? এটা নিয়ে গিয়ে কেটে, হ্যাঁ, এইটা এইটাই প্যাকেটটাকে ছাড়িয়ে ফেলতে হবে। ছাড়িয়ে ফেলে যদি 8-10 প্যাকেটে দেওয়া যায় বা 12-13 প্যাকেটে দেওয়া যায়। আর এই 12-13 বা 8-10 প্যাকেট না পেয়ে মানুষ যদি পট পায়, হ্যাঁ, পটেও দিতে পারে, দিতে পারে। দিল দিয়ে একটু খাবার দিয়ে, খাবার বলতে কি বলবো, খাবার বলতে একটু মিক্সচার, আমরা মিক্সচার দিই, ওই মিক্সচার এক মুঠো করে ঘুরি, আমরা পট চেঞ্জ করে দিই। আচ্ছা, আর এমনি বাকি গার্ডেন সয়েল? হ্যাঁ, এমনি বাগানের মাটি? একদম একদম বাগানের মাটি, সিম্পল মাটি। আচ্ছা, প্রথমে আগে গাছটা ধরুক, তারপরে আরো খাবার পাওয়ার একদম কখন আসবে। একবার যেটা মিক্সচার দেওয়া হবে ওটা হচ্ছে কি একদম জৈব, একটা সঙ্গে সঙ্গে দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, জৈব সার বলেই সঙ্গে সঙ্গে দেওয়ার অসুবিধা নেই, এমনি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নতুন গাছ বসিয়ে তখন দেওয়া যাবে না, দেওয়া যাবে না, কারণ গাছটা নিজে ধরেনি, সেখানে খেতে পারবে না, খেতে পারবে না। আচ্ছা, এইবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে এই গাছে যখন ফুল আসবে, ফুল আসবে তখন কি কোনো ট্রিটমেন্ট করেন আপনারা? একদম। কিরকম? ফুল আসার আগে একটুখানি ওষুধ মারলে ভালো হয়। আচ্ছা, আর ফুল আসার পরেও একবার ওষুধ মারলে ভালো হয়। আচ্ছা, ফুল আসার আগে এবং ফুল আসার পরে, তা আগে মানুষ বুঝবে কি করে বলুন? আগে বলতে গেলে দেখুন, এটা শীতকালে ফুল এসে যাবে। আচ্ছা, সিজন শীতে, এটা শীতেই ফুল এসে যাবে, এই যে আপনাকে দেখেছি এই শীতে ফুল আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা, কিছু গাছ চেঞ্জ করে দেবো। আচ্ছা, ঠিক আছে, পট চেঞ্জ করলেই বলছেন ফুল করে দেবো? হ্যাঁ, পট চেঞ্জ করে দেবো। হ্যাঁ, দিয়ে আমি বাম্পার বলে একরকম ওষুধ আছে। আচ্ছা, বাম্পারটা স্প্রে করবো, করলে ফল আসবে। হ্যাঁ, এই ফুল আসবে। হ্যাঁ, তারপরে ফুলটা ফেটে যখন ফল হালকা কনভার্ট হবে, গুটি ধরেছে, হ্যাঁ গুটি ধরেছে, তখন একবার বাম্পার স্প্রে করবো, বাম্পার করলে ওটা ফল সবগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে। আমরা মোটামুটি সবসময় আমাদের চ্যানেলে যেটা করতে চাই সেটা হচ্ছে শুধু গাছের টিকিট ধরে তুললাম আর দাম বলে দিলাম, এটা না করে নার্সারিম্যানদের থেকে তাদের অভিজ্ঞতা। এবার আপনারা যখন গাছ করবেন, আপনারাও নিশ্চয়ই কিছু জেনেই গাছ করছেন, তো তবুও চার রকম অভিজ্ঞতা যদি আপনারা পান, তাহলে তার মধ্যে থেকে নিজস্ব অভিজ্ঞতা মিলিয়ে গুছিয়ে গাছ করতে পারবেন। সেই জন্য আমরা চেষ্টা করি আমাদের ভিডিওগুলোর মধ্যে এগুলো জানার। তো এবার আপনি যে গাছটা দেখাচ্ছেন, লেবু গাছটা, এটা কি লেবু গাছ? এটা হচ্ছে কি বাউথ্রি। এটা বাউথ্রি? হ্যাঁ, ওটা বাড়ি ওয়ান এসেছিল। আচ্ছা, এটা বাউথ্রি, এটা বাড়ি ওয়ান মালটা, এটা কিন্তু একদম নতুন ভ্যারাইটি। আচ্ছা, এটা বাউথ্রি, বাউ কুল শুনেছিলাম তাই না? বাউথ্রি আছে, বাউথ্রি, এটা লেবু গাছ নতুন শুনলাম, নতুন এসেছে, ঠিক। এটার ফলও ভালো, এটার ফল ভালো, ফল। আচ্ছা, এগুলো এই যে এটা মোসাম্বি তো? হ্যাঁ, মোসাম্বি, মোসাম্বি। মোটামুটি ওজন কিরকম হয় এক একটা মোসাম্বির? এই মোটামুটি ধরুন আপনারা নর্মাল যে মোসাম্বি আমরা খাই, হ্যাঁ, এই সাইজের হলে আপনার ধরুন 250 গ্রাম ওজন, 300 গ্রামের কাছাকাছি রেট হয়ে যায়, বড় মোসাম্বি গুলো সেইরকম সাইজের আসবে, সেইরকম সাইজেরই আসবে। এবং খেতে বাড়িওয়ান মালটার থেকে কি মিষ্টি? খুব ভালো, মিষ্টি, মিষ্টি মোসাম্বির মধ্যে এগুলো সবই মিষ্টি। আর এই ক্যালিটিগুলো, এখানে একটা কথা শুনেছি, কতটা ঠিক ভাবে ঠিক তো আপনিও খানিকটা বলতে পারবেন, যে ফল, যে কোনো ফল পেড়ে সঙ্গে সঙ্গে না খেয়ে যদি একদিন রেখে খাওয়া যায় নাকি তাতে একটু মিষ্টি ভালো হয়। আর আরেকটা কথা যেটা বলার, যে এই যে বাড়িওয়ান মালটা, যেটা কিনা অনেকে বলে থাকেন যে ডাইরেক্ট খোসাটা যদি ছোটে লাগে একটু চিটচিট করে, না না, এটা হচ্ছে গিয়ে খোসা খাচ্ছে কেন? খোসা তো আমরা লেবু কিভাবে খাই? খোসা ফেলে দিতে, হ্যাঁ, খোসা লাগে কি করে, ঠিক কিনা? আমি তো খেয়েছি, আমার কোনো সমস্যা হয়নি, একদম। এটাই অনেকে বলছেন যে অনেক ভ্যারাইটি আরেকবার দেখাবো। আচ্ছা, এই যেমন ধরুন এই এই লেবু, আচ্ছা এই এই লেবু গাছটা যেটা আপনি তুললেন ওটা আরেকবার বলে দিন, ওটা দামটা মনে হয় বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটার দাম আপনার 80 টাকা দাম, 80 টাকা। ভালো, অন্তত 4-5টা ব্রাঞ্চ আছে, তাই তো? 4-5টা ব্রাঞ্চ আছে, এই 5 ইঞ্চি প্যাকেটে রয়েছে। আচ্ছা, এটা মোটামুটি আপনার এই আমি যা গাছ দেখাচ্ছি সব শীতেই ফুল আসবে, শীতেই ফুল আসবে, সব শীতেই ফুল আসবে। এই দেখুন, এই ছোট প্যাকেটে সব ফুল এসে গেছে, এটা দেখুন, এটা এটা 12 মাসের একটা ইন্ডিয়ান ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি, ইন্ডিয়ান মোসাম্বি।
তো এটা আপনার কেটে খাওয়াবো আজকে, ফল মাদার গাছ থেকে তৈরি করেছি। আচ্ছা, তো মাদার গাছে ফল ফুল এসে গেছে। আচ্ছা, তা আবার নতুন করে ফল এসছে, সেগুলো দেখাবো, গুটি কলম বাঁধা আছে সেগুলো দেখাবো, এবং লেবু খাইও দেবো। আচ্ছা দেখাবো। তাহলে এই যে গাছটা এসছে ফুল আছে, এই গাছগুলো দাম কিরম রেখেছেন? এগুলোর দাম রেখেছি 35 টাকা। 35 টাকা, এ তো খানিকটা একটা কথা যেটা চলে, জলের দরে ফলের রস আপনি তো খাই দিচ্ছেন। আমার নিজের প্রোডাকশন চাই। আরে এই জিনিসটা যেটা আমরা বারবার বলি যে আজকাল নার্সারিম্যানরা আপনাদের সঙ্গে কথা আর কনফার্মেশন রাখার জন্য প্রত্যেকে মাদার বাগান করছেন, মাদার গাছ রাখছেন, যাতে আপনাদের সঙ্গে কথাটা রাখতে পারে। কারণ কিনে এনে কথা রাখা যায় না, বলবে কিছু হয়ে যাবে কিছু, তো সেই জন্য ওনাদের প্রত্যেকের মাদার গাছ আছে। তো আমাকে উনি বললেন মাদার গাছ সম্পর্কে, আপনারাও শুনতে পেলেন। তো চলুন বাগানে আস্তে আস্তে এগিয়ে যাই আমরা, আর কি কি লেবুর ভ্যারাইটি আছে উনি দেখাতে থাকুক। মূলত এই নার্সারিটি ফল গাছের উপরেই কি প্রসিদ্ধ? মূলত ফল গাছের উপরে, তাই তো? মূলত এটি ফল গাছের উপরে। তবে উনি বলছেন শীতকালে কিছু ফুলের চারাও তুলবেন, তো যদি আপনারা পরবর্তীকালে ফুলের সম্পর্কেও কারোর ইন্টারেস্ট থাকে, আমরা জানি কেউ কেউ ফলের গাছের পাগল, কেউ কেউ ফুল গাছের পাগল, তো সেই জন্য ওনার কাছে এখন ফুল গাছের কোনো স্টক উনি রাখেননি, কিন্তু সিজন ফ্লাওয়ারের জন্য উনি তৈরি আছেন। সামনে মাল তুলবেন, তখন আমরা এইখানে এসে আবার একটা ভিডিও দেব ফুলের উপরে, দেখে নেবেন কি কি ফুল পাওয়া যায়। গ্রিন প্লান্ট যত নার্সারিম্যান রয়েছে, হ্যাঁ, আমার কাছ থেকে যদি সিড কিনতে চায়, হ্যাঁ, আমি হোলসেল ডিলারের মতো সিড যাতে কেউ বলতে পারবে না যে এটা ভালো কোম্পানির বীজ, ভালো কোম্পানির এবং জার্মিনেশন হচ্ছে আমার, আমি ফোটাচ্ছি দেখে তবে সেই ভ্যারাইটি আপনাকে দেবো। আচ্ছা, তাহলে ওনার কাছে বীজের স্টকও আছে, আপনাদের লাগলে কথা বলে নেবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। এবার যে গাছটা দেখাচ্ছেন উনি হচ্ছে রক ম্যান্ডারিন, রক ম্যান্ডারিন, তাই তো? রক ম্যান্ডারিন। এই রক ম্যান্ডারিন গাছটা কি রকম ভাবে আর কি, এটাকে পিপি প্যাকেটেই তো আছে দেখতে পাচ্ছি, তাই তো? রয়েছে, এটা সব কিছুদিন হয়েছে গ্রাফটিং বানিয়েছি আমরা। আচ্ছা, গ্রাফটিং সবই করা হয়েছে, তাই তো? সবই করা হয়েছে, গ্রাফটিং বানিয়েছি, দেখে নিন, সবই গ্রাফটিং তৈরি হয়েছে এটা গাছটা, সেই জন্য এখনো পাতাগুলো খুব ছোট ছোট আছে। কিরকম দাম রেখেছেন এটা? এটার দাম রেখেছি 70 টাকা। 70 টাকা। এটা আমাদের ইয়ে আছে কি বলে, কমলার ভ্যারাইটি না মোসাম্বি? না, এটা কমলার ভ্যারাইটি। এটা কমলার ভ্যারাইটি, ঠিক। আচ্ছা, এগিয়ে যাওয়া যাক ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে, আর কি কি লেবুর ভ্যারাইটি আছে দেখতে থাকি। ফ্রেন্ডস, এবার উনি যে গাছটা দেখাচ্ছেন, দেখুন একটা গাছ তুলে যদি একটু দেখান দর্শক বন্ধুদের আমাদের, এই যে গাছটা তুলেছেন, এই গাছটা কি গাছ এটা? এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি মালটা আছে। আচ্ছা, পাকিস্তানি মালটা। গাছটা আপনি হাতে ধরে আছেন, গোড়াটা বেশ মোটা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা এটাও দেখার চেষ্টা করি যে গোড়া মোটা হলে গাছ পুরনো হয়, এবং পুরনো গাছ আমরা সবাই খুঁজি। তো এই যে পাকিস্তানি মালটা, এটা দাম কিরম রেখেছেন? এটার দাম রেখেছি 120 টাকা। আচ্ছা, এই পাকিস্তানি মালটা গাছটা আপনি যে ধরে আছেন, এটারও কি সেই কথাই প্রযোজ্য? এই বছরে শীতের দিকে ফুল আশা করা যায়, ফুল এসে যাবে। এবারে গুটি যদি ঠিক মতো লোক রাখতে পারে ফাঙ্গিসাইড দিয়ে, একদম একদম স্প্রে করে থাকবে, আর না হলে তার জন্য এখানে যে কিনতে আসবে, যদি কেউ না জানে কোনো ছাদ বাগানি, আমি যখন অফিস ঘরে বসে থাকবো ওখানে তো আমাদের সার ওষুধ সব থাকবে, একদম, সেটাও যদি নিতে চায় এখান থেকেও নিতে পারে, বাইরে থেকেও কিনতে পারে, কিন্তু সবকিছু প্রসেস বলে দেওয়া হবে, বলে দেওয়া হবে যে কি করে ফুল ফল আনতে, একদম একদম। আর ভিডিওর মধ্যেও উনি বলে দিচ্ছেন, এটা হচ্ছে গিয়ে দেখে নিন। আচ্ছা, এটা দাম কিরম রেখেছেন বললে? এটার দাম 120 টাকা। 120 টাকা। চলুন এগিয়ে যাওয়া যাক, আমরা ওনার সঙ্গে সঙ্গে হেঁটে এগিয়ে যাই বাগানের মধ্যে। এই একটা ভ্যারাইটি রয়েছে, এটা কি? এটা হচ্ছে সুইট লেমন। সুইট লেমন, হ্যাঁ। আচ্ছা, এই সুইট লেমন গাছটা এইখানটা, এটা কি কলম? এই যে কাঠির মতো বেরিয়ে আছে, এটা হচ্ছে জোড় কলম ছিল। এটা জোড় কলম, তাই তো? এটা জোড়, এই এই গাছটার সঙ্গে জোড়া হয়েছে, হ্যাঁ, জোড় কলম, জোড় কলম। আর ওগুলো যে দেখানো হয়েছে ওটা আরেকটা জিনিস, যেটা অন্য ভিডিওতে আমরা বলে দিই, এই জোড় কলমের নিচ থেকে যদি কোনোদিন ডাল বেরোয়, যেটাকে বুনো ডাল বলছে বা এলা ডাল, এটাকে এলা বলে, সেটা ফেলে দিতে হবে তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, না হলে উপরের গাছটা ঝিমিয়ে যাবে। তবে এইটাতে খুব কম বেরোয়, এলা কম, এই জোড়ের গাছটাতে খুব এলা কম বেরোনোর চান্স বেশি। আচ্ছা, গাপটিং এর গাছগুলোতে এলা বেরোনোর চান্স বেশি থাকে। আচ্ছা, কিন্তু দুটোই ভালো, দুটোই আপনার ম্যাচুরেট গাছ থেকে তৈরি করা, এই ছোট গাছ থেকেই ফল ফুল হতে শুরু করে যাচ্ছে। এটার দাম কিরকম রেখেছেন একবার বলুন? এটার দাম রেখেছি 80 টাকা। 80 টাকা, সুইট লেমন। আচ্ছা, তারপরে আপনার ডান দিকে এই সাইডেও কিছু আছে, এই তো এটা, এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মোসাম্বি। ইন্ডিয়ান সিকিম মোসাম্বি, এটাও নতুন
বাঁধা হয়েছে। লেবুটার একদম যেদিকটা মোটা সেদিকটা না, তার ঠিক উল্টো দিকটা একটা শিকির মতো একটা দাগ থাকে, তাই তো? কয়েনের মতো একটা দাগ থাকে। কোন থোকাতে তিনটে চারটে করে হয়, কোন থোকাতে আবার একটাতেও হয়, ঠিক আছে? এ থোকায় থোকায় হয়, খেতেও মিষ্টি আর ভালো। আচ্ছা, দাম কিরকম রেখেছেন? এটার দাম রেখেছি 80 টাকা। 80 টাকা। আর আপনার যে কথাটা বলেছেন সেটা আবার একবার রিপিট করছি, এগুলো প্রত্যেকটা পিপি প্যাকেট বা একদম একদম গ্রো ব্যাগ যাই আছে, একদম একদম নিয়ে গিয়ে দর্শক বন্ধুরা ওটা চেঞ্জ করে দেবে, একদম চেঞ্জ করে, এবং বর্ষাকাল যাচ্ছে ধরেও নেবে, তাই না? একদম একদম, কোনো অসুবিধা নেই, এগুলো যখন খুশি চেঞ্জ করা যেতে পারে, চেঞ্জ করা যেতে। শুধু একটা লক্ষ্য রাখবেন, হ্যাঁ, দর্শক বন্ধুদের এটাই আমি বলবো যে জল না যেন জমে যায়। আচ্ছা, ছাদ বাগানে বসান আর নিচে বসান আর যেখানে বসান আর জিও ব্যাগে বসান, যেখানে বসান, জল যেন না জমে যায়। জল জমে গেলে কি হয়, এরা জল সহ্য করতে পারে না, রুট নষ্ট হয়। যে কোনো গাছ সহ্য করতে পারে না, আপনার ধরুন কলা গাছ জল সহ্য করতে পারবে, কিন্তু এরা জল সহ্য করার মতো ক্ষমতা, কিছু গাছ আছে জল সহ্য করতে পারে না। আমরা জানি পেঁপে গাছ এক রাত জলে থাকলেই পরের দিন শুকিয়ে যায়, একদম একদম। আচ্ছা, এবার উনি যে গাছটা দেখাচ্ছে ফিঙ্গার লেমন, ফিঙ্গার লেমন, হ্যাঁ, পাতাগুলো কি পাতাগুলো এরকম ছোট ছোট হয়, এটা মজার ব্যাপার, একদম পাতা ফিঙ্গার লেমন, এরকম হাতের মতো আঙুলের মতো। আর যদি আপনাদের এটা এই যে আঙুলের মতো লেমন যদি না জানা থাকে, আমরা অফিস ঘরে যে বোর্ডটা ছবি দিয়েছি তার মধ্যে ফিঙ্গার লেমন আছে, দেখবেন আঙুলের মতো লম্বা লম্বা হলুদ কালার ছবি দেয়া আছে, ওতে শুধু ফলের ছবি দেওয়া নেই, চেনার জন্য লেখাও আছে, একদম ফিঙ্গার লেমন ওখান থেকে দেখতে পারেন, একদম, অন্যথায় গুগল সার্চ করে তো দেখতেই পারেন, একদম। যারা আসবে আসবেন, ওরা হচ্ছে কি অফিস ঘরে বসে দেখে নিতে পারেন যে এই ভ্যারাইটির এই ফল আছে এবং দেখতে কেমন, বাগানে চলে আসলে ওখানে তো কম দেয়া আছে। আচ্ছা, ঠিক, ভ্যারাইটি প্রচুর আছে আমার কাছে। আচ্ছা, ঠিক, তার জন্য ওখানে কিছু ছবি দিয়েছি, এটা দর্শক বন্ধুদের সুবিধার জন্য, কেননা বিদেশি বহু ফল এখনো মানুষ দেখেনি, একদম একদম, দেখতে পেরে যাবে আপনার ওই বোর্ডটাতে। আচ্ছা, এবার কি দেখাচ্ছে? এটা পাকিস্তানি হচ্ছে কি কমলা। আচ্ছা, আমাদেরকে ওই গাছটার দাম বলা হয়েছিল কি, সুইট সরি ওই, না না, এটার দাম বলা হয়নি। হ্যাঁ, এটার দাম, এটার দাম 250 টাকা। 250 টাকা, হ্যাঁ, এটা একদম লেয়ার ভ্যারাইটি, এগুলো খুব কম পাওয়া যায়। তো এই রেয়ার ভ্যারাইটির নাম আরেকবার যদি একটু কাইন্ডলি বলে দেন। এটা হচ্ছে কি ফিঙ্গার লেমন, ফিঙ্গার লেমন, ফিঙ্গার লেমন দু রকমের হয়, এটা সব থেকে ভালো, একদম হাতের আঙুলের মতো হয়, একদম, ঠিক আছে। এবারে আপনি ওই হাতে যে গাছটা তুলেছেন ওটা, এটা হচ্ছে পাকিস্তানি কমলা, পাকিস্তানি কমলা, গাছটা তো বেশ ঝোপালো আছে, খুব ঝোপালো গাছ, খুব ঝোপালো গাছ, এটা অনেক পুরনো গাছ। এটা কিসের গাছ, মানে গ্রাফটিং না জোর করে? এটা গ্রাফটিং এর গাছ, কিন্তু গ্রাফটিং তো আর দেখা যাচ্ছে না, গ্রাফটিং মিলিয়ে গেছে, এই যে গ্রাফটিং রয়েছে হালকা দেখা যাচ্ছে, ঠিক, গ্রাফটিং মিলে গেছে, এতে আর এলা ওটার ভয় নেই। আচ্ছা, এটা আপনি ডাইরেক্ট বসিয়ে দিলে এই বছর এইটাতে এটাতেই ফল পাবেন, ঠিক। আর তাছাড়া তো আপনি বললেন যে ফল ফুল আনার জন্য যদি কিছু লাগে আপনাকে ফোন করলে আপনার থেকে গাছ নিয়ে গেলে কেন, গাছ না নিলে পর্যন্ত না নিলেও আমি টিপস বলবো, সেক্ষেত্রে আপনার থেকে গাছ নিয়েছে যখন টিপস তো আপনি দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। দামটা কিরকম রেখেছেন? এটার দাম রেখেছি 150 টাকা, দাম রেখেছি 150 টাকা। এবং যে কটা ভ্যারাইটি আপনি ইতিমধ্যে দেখালেন সবগুলো কি ছাদ বাগানে সম্ভব নাকি কোনোটা? সবগুলো ছাদ বাগানে, আমার এখানে যত ভ্যারাইটি রয়েছে সব ছাদ বাগানে সম্ভব, কেননা এটা জিজ্ঞেস করার অর্থ হচ্ছে কিছু কিছু গাছ আছে যেগুলো বাণিজ্যিক ভাবে ক্ষেত খামারে পুঁততে হয়। আচ্ছা আচ্ছা, তো সেই জন্য জিজ্ঞেস করে নেওয়া, তাহলে সবগুলো ছাদ বাগানে, সেগুলো ছাদ বাগানে। তার জন্য কি হয়, এই উন্নত ভ্যারাইটি যেগুলো হয়, হ্যাঁ, গ্রাফটিং এবং জোর কলম, হ্যাঁ, আমি এই বড় গাছটাতে ধরুন ফল ফুলেছে, তার থেকে আমি সায়ন কেটে নিয়ে গ্রাফটিং বানিয়েছি, মানে ওটা ম্যাচিউরড গাছ। আচ্ছা, আমি ছোট জায়গাতে আমার তৈরি হবে, অসুবিধা হবে, ঠিক আছে। এবার এখানে একটা বাতাবির ভ্যারাইটি দেখুন, হ্যাঁ, এই বাতাবি লেবু গাছগুলো দেখুন কত সুন্দর গাছ, বা লেবু গাছটা দেখুন বেটের মধ্যে কিন্তু গ্রোথ আছে, কতগুলো করে ব্রাঞ্চ ছাড়ছে দেখুন, আচ্ছা, তাছাড়া বেটের মধ্যে মোটা সোটা আছে। এই গাছে এবছর ফল আসবে। কি রকম দাম রেখেছেন এটা? এটার দাম রেখেছি 180 টাকা। আর এটা কি লেবু? এটা হচ্ছে কি অ্যাসাম্বির বাতাবি, অ্যাসেম্বলি বাতাবি, অ্যাসাম্বির দু রকম ভ্যারাইটি এসেছে। আচ্ছা, এটা একদম নতুন ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি, নিউ ভ্যারাইটি, ঠিক। এর ফলটাও আমি এর এমনি পাতা দেখলে বুঝতে পারবেন, পাতা বাতাবির থেকে অন্যরকম পাতা। আচ্ছা, তো দর্শক বন্ধু যারা আপনারা চেনেন তাদের জন্য পাতাও দেখিয়ে দিলাম, আমি হয়তো না চিনতে পারি আপনারা চিনতেই পারেন। আর ওনাদের দেখুন চারিদিকে মাদার গাছের, এই গাছের লেবু দেখাচ্ছি, এই গাছের লেবু দেখাতে পাচ্ছি, এই গাছের লেবু, এই সমস্ত গাছ ওনারা করে রাখেন, এর থেকেই কাজ কচ কেটে, কিন্তু এটা তো আর অ্যাসেম্বলি বাতাবি নয়, না এটা না, ওর পাতা আলাদা, পাতা আলাদা, হ্যাঁ, ইন্ডিয়ান বাতাবি দেখিয়ে রাখলাম যে এরকম গাছ ওনাদের কাছে রয়েছে যার থেকেই কচ কেটে ওনারা গাছ তৈরি করেন। তো চলুন ওনার সঙ্গে সঙ্গে আর একটু এগিয়ে যাই। এখানে এর পরে এই কমলাটার পরে যেটা আছে এটা কি? এইটা হচ্ছে সেই ভিয়েতনাম বারোমাসিক মালটা, এটা প্রচুর পরিমাণে হয় এবং বড় হয়, কাঁচায়ও মিষ্টি হয়, পাকায়ও মিষ্টি হয়, কাঁচায়ও মিষ্টি, একদম একদম, আমি নিজে খেয়ে দেখে তারপরে গাছ করি। ভিয়েতনাম মালটা বললেন? হ্যাঁ, এটা ভিয়েতনাম মালটা, কমলার ভ্যারাইটি, হ্যাঁ, সরি মোসাম্বির ভ্যারাইটি, মোসাম্বির ভ্যারাইটি, এরকম বড় সাইজের হয়, বড় সাইজের হয়, কিন্তু এটা বারো মাস হয়, বারো মাসই হয়, মানে এবং মিষ্টি,
ফল একদিক থেকে হতে থাকবে, আবার একদিকে ফুল এসে যাবে, কিছু ডালে ফুল এসে যাবে একদম। দাম কিরকম রেখেছেন? এটার দাম রেখেছি 150 টাকা। এগুলো বড় গাছ, এগুলো ছোট গাছ, যেগুলো অনেক বন্ধুরা ভুল বোঝেন, সেটা একবার বলে দিই ভিডিওর মধ্যে, ভাবেন যে এই গাছটার দাম এত হলো কেন। এই আমার কাছে দু তিন রকমের করে ভ্যারাইটি রয়েছে, ছোট প্যাকেটে নিলে কম দাম এসে যাবে, বড় প্যাকেটে নিলে বড় দাম আসবে। ঠিক ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা যেটা বারবার বলি যে নার্সারিম্যানরা আমাদের দর্শক বন্ধুদের পকেট পারমিট করবে, যেরকম যেরকম সেরকম সব রকম ভ্যারাইটি রেখেছেন। যার পকেট পারমিট করবে সে বড়টা নেবে, যার পকেট পারমিট করবে না, কারণ পকেট পারমিট করাটাও একটা ব্যাপার। আমার এখানে দেখলে হবে না তো, পয়সাটাও থাকতে হবে। সেই জন্য ওনারা ভ্যারাইটি রাখেন, ছোট প্যাকেট বড় প্যাকেট, যার যেটা পছন্দ হবে, যেটা পকেট পারমিট করবে সে সেটা নিতে পারবে। হ্যাঁ, আমার এখানে এলে কোনো দর্শক বন্ধু হতে দেখছে গাছে শখ রয়েছে, ফিরে যাবে না, হতে দেখা যাচ্ছে ফিরে তো তার ব্যাপার, সম্পূর্ণ তানার ব্যাপার। হ্যাঁ, এসে হয়তো বললো যে দাদা আমার কাছে এই টাকা রয়েছে, হ্যাঁ এটা কি হবে। হ্যাঁ, তা আমি সেই ভ্যারাইটির গাছ ছোট হয়তো আপনাকে বের করে দিতে পারবো। অনেক সময় এটাই হয়েছে, পয়সা রয়েছে মানে পয়সা কাছে নেই, বলছে এসে বলছে দাদা আমার না এই গাছটা পছন্দ হয়েছে। আচ্ছা, আমরা দিয়ে দিই, সামান্য কিছু বা একটা পছন্দ হয়েছে যে মাল 25 টাকা কম আছে, পরে ওটা পাঠিয়ে দেবো, চলবে নচেত কিন্তু ক্যাশ পয়সা। অনেক কাস্টমার আছে, আমি এরপরে আপনাকে যেদিনের চ্যানেল আবার আসবে, আমি ওই কাস্টমাররা তোমাকে প্রায় ফোন করে আমার দুদিন ছাড়া 7 দিন ছাড়া গাছ কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যায়, এরকমই ওদের সঙ্গে রিলেশন। আপনার অনলাইন ফ্যাসিলিটি আছে? অবশ্যই আছে, অনলাইন ফ্যাসিলিটি আছে। অনলাইনে কতগুলো গাছ নিলে পাঠাবেন আপনারা? আমি একটা গাছ নিলেও পাঠাবো, দুটো গাছ নিলেও পাঠাবো, আমার কাছে কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে এই গাছের দামটা দেখা যাচ্ছে, সাপোজ দেখা যাচ্ছে 150 টাকা দাম আমি বলেছি, এবার এর প্যাকেজিং করতে গেলে অনলাইনে খরচা পড়ে, এরা অনেক কাস্টমার বোঝে না, তার কারণে কাস্টমারদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কারণ এর একটা প্যাকেট করতে গেলে 10-20 টাকা 30 টাকা খরচা হয়, যেমন প্যাকেট করবে তেমন খরচা হবে। এবং দূরে যাচ্ছে, গাছের পরিমাণ বেশি হলে পাইপ দিয়ে করতে, বা গাছের পরিমাণ বেশি হলে ক্যারেটের মধ্যেও করছে, অবশ্যই তা ক্যারেটটার দাম পড়ে একটা, সেই জন্য। এবার সেইগুলো প্যাকেজিং এর পয়সা একটু দিতে হয়, এবার কোরিয়া চার্জ কেজি হিসাবে হয়, কেজি হিসাবে আপনার যত কেজি হবে তত কেজি পয়সা আপনি দিবেন। আচ্ছা, অল ইন্ডিয়াতে? অল ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে আমি পাঠিয়ে দিই। ওকে, তো ফ্রেন্ডস আমরা ওনার ছাদে এসে গেছি, যে মাদার গাছগুলো উনি গুটি কলম করেছেন দেখাতে পাচ্ছি, দেখুন এই দেখুন সব শিকড় এসে গেছে, এই শিকড়, এই সাদা সাদা, আচ্ছা এই সব শিকড় এসেছে, দেখুন এই এই সাদা সাদা শিকড় এসেছে দেখাতে পাচ্ছি, সব শিকড় এসেছে দেখুন, সবগুলোতে শিকড় চলে এসেছে। সব শিকড় চলে এসেছে, সমস্ত গুটি কলম করেছেন ওনারা মাদার গাছে। তো এই গাছটা ড্রাম কাটা, দেখুন এই ফল চলে আসছে দেখুন, হ্যাঁ ফল আসছে, হ্যাঁ এই দেখুন বড় ফল, এই গাছে বড় ফল রয়েছে দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আস্তে 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 ওটা বেঁধে গেছে, ফলের সাইজ দেখেছেন? হ্যাঁ দেখাতে পাচ্ছি, লেবু ফল, ফল কেটে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, এই দেখুন, আচ্ছা ফলের সাইজ দেখুন, লোক বলে সাইজ খারাপ হয়, ঠিক আছে টক হয় অনেকে বলে, তো আমি আপনাদের সামনে আজকের এইটা তুলে কাটবো, সাইজটা দেখুন শুধু গাড়ি, এবং কিরকম রস আছে, কারণ অনেকের মধ্যে দেখুন শুধু অনেকের মধ্যে এটা ডাউট থাকে যে রস আছে তো, শুধু লেবুটাই না তো, সেটাও দেখা যাক। সব আমার নিজের প্রোডাকশন, এখানে আসলে দর্শক বন্ধুরা সস্তায়ও পাবেন, অসুবিধা হবে না। ঠিক আছে, খুব ফলা পাতলা, এই দেখুন রস দেখুন, কাটতে কাটতে রস পড়ছে, দেখেছেন টপ করে পড়ছে, দেখতে পাচ্ছেন রস দেখুন, ছোট্ট একটা পিস দিন যেটা কি চেপে রসটা দেখিয়ে দিব, ছোট একটা পিস করে দিন, ছোট পিস তো, হ্যাঁ সেও দেখুন 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 দর্শক বন্ধুরা রস পড়ছে, দেখুন একদম ঝপঝপ ঝপঝপ করে রস পড়ছে, দেখতে পাচ্ছেন। তো রসের কোনো অসুবিধা নেই, ছাদে হয়েছে, নিচে হলে তাহলে চিন্তা করুন, ছাদে আমার কাছে যা আছে সব ছাদ, আমরা খালি পায়ে দাঁড়িয়ে আছি, খালি পায়ে ছাদে দাঁড়িয়ে আছি, বেশ গরম, সেখানে পর্যন্ত যদি এত রস হতে পারে এই লেবুগুলোতে। এই লেবুটা কি লেবু আছে? এটা ইন্ডিয়ান মোসাম্বি, ইন্ডিয়ান 12 মাস হয় এটা, এটা 12 মাস হয়, ওই দেখছেন এই ফের আমার ফুল চলে এসে এই ছোট ফলে কনভার্ট হয়ে গেছে একদম। এটাতে একটা মজার জিনিস, এতে ওষুধ মারতে হয় না খুব একটা বেশি, কোনো ওষুধ পশুধ মারা হয় না, অটোমেটিক হয় এটা। আচ্ছা দেখুন কতটুকুনি গাছ মানে এতে ডাম কাটাতে হয়ে আছে, এটা কত হবে, 10 লিটার? না না এটা 25 লিটারের ডাম, 25 লিটারের ড্রাম। আচ্ছা
25 লিটারের দামে কত বড় ডালপালা নিয়ে উপর দিয়ে আস্তে আস্তে তুলছি, দেখুন গাছটা বেশ বড় হয়েছে, অন্তত আমরা 5 ফুট 6-7 ইঞ্চি আমার থেকেও বড় হয়ে আছে গাছটা। তো এইসব গাছগুলো যারা রেখেছেন তারাই আপনাদেরকে সঠিক কথা সঠিক মান বজায় রাখতে পারছেন, ঠিক আছে? এই সব গুটি কলম করে ওখানে দেখিছি যে ফুল এসে গেছে, ওই গাছেও দেখিছি। আর এতে হচ্ছে গুটি কলম, আপনি ওটা একটা খান দেখি, খেয়ে বলুন ওটা কিরকম আছে, কিরকম লাগছে? দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি, তাই তো? আপনি একটু খেয়ে দেখুন, আমি আমি বললে হয়তো ভুল হবে, আমি নিজে ধরেছি, দেখুন তো আমি ধরে আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মিষ্টি আছে, তো কেউ যদি ভাবেন যে উনি ওনার বাগান উনি তো মিষ্টি বলবেন, সেই জন্য আমিও খেয়ে দেখলাম মিষ্টি আছে, মিথ্যে কথা বলে লাভ নেই। এই ভ্যারাইটি যারা যারা করেছে তারা বুঝতে পারবে। তো আমার আমি মুখে বলে কি সার্টিফিকেট দাও, এই গাছের চারাটা নিচে ওখানে পাওয়া যাবে? একদম পাওয়া যাবে, পাওয়া যাবে। কিরম দাম রেখেছেন চারাটা? একদম ছোট চারা 30 থেকে আরম্ভ করে আপনার 40-60 টাকা পর্যন্ত চারা, 40-60 টাকা পর্যন্ত এই গাছের চারাটা, পার্টিকুলার এই গাছটা। কারণ আমি যেটা খেয়ে দেখলাম, আমি সত্যি কথা বলতে ভিডিওতে বলে ফেলি আমি কোনো ফল খাই না, সেই লোক আপনাদের জন্য আজকে ফলের রিভিউটা দেওয়ার জন্য রস খেলাম, তো খেয়ে দেখলাম মিষ্টি, সেই জন্য বলছি আমি অন্য কিছু বুঝি না। এই গাছের চারা পাওয়া যাবে কি? অবশ্যই পাওয়া যাবে, বলছেন যে এই গাছের চারা পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। বন্ধুরা আর কিছু বুঝুন না বুঝুন, আমি যে লোক কোনোদিন ফল খাই না সেই লোক আজকে ওনার বাগানের এই ফলটা খেয়ে বলছি দারুণ মিষ্টি, একটা লেবু যে এতটা মিষ্টি হতে পারে আমার জানা ছিল না। তো আসুন বন্ধুরা এসে এই গাছের বেবি প্লান্ট যেগুলো উনি বানিয়ে রেখেছেন সংগ্রহ করুন, বেশি দাম না, 30-35 টাকা দাম রেখেছেন, এগুলো সংগ্রহ করে কলম কেটে যে ছোট চারা তৈরি করে রেখেছেন। ওনার ছাদ বাগানে আরো গাছ আছে, আপনাদের পরে ড্রাগন নিয়ে বলবো, এখন আমরা ড্রাগন দেখাচ্ছি না, মেইন সাইজটা দেখুন শুধু, মেইনলি লেবু গাছের উপরে আমরা ফোকাস করছি। তো সেই জন্য বলছি যে এখানে দেখুন প্রচুর গাছ করা আছে, তো এখানে এই যে চারা তৈরি হচ্ছে লেবুর, বাগানে একটু ছামা জায়গায় তৈরি করা যেত ভালো, এখন রোদ খাবে, আমি ওই জন্য এটা ছাওয়া করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ঘরের মধ্যে রাখা ছিল। আচ্ছা, গুটি কলম কেটে আগে ফিটিং করে আচ্ছা ছাওয়া জায়গায় রাখতে হয়, তারপরে ছাওয়া জায়গা থেকে যেমন কচ ফেটে গেছে সব, আচ্ছা সবাই যেমন নতুন পাতা দিচ্ছে না, ঠিক সব নতুন পাতা দিচ্ছে, তেজ পাতা নতুন পাতা দিচ্ছে, এই জন্য একটু রোদ্দুরে বার করে দিতে হয়েছে। তো যাই হোক, তাহলে আমরা জানি না পরপর নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো উনি বললেন যে কচ কেটে আগে যখন মেন গাছ থেকে ডালটাকে কেটে নিয়ে আলাদা করা হয়, গাছটার রূপ কি নেবে জানেন? এই কটা করে ব্রাঞ্চ দেখুন, একটা দুটো তিনটে চারটে, এটা যদি কিছুদিন পর এটাতে ফল ফুল ফল এসে যাবে এবং এটা এভি ঝোপালো গাছ হয়ে যাবে। আচ্ছা, তো এগুলো একটা সময়ের পরে তাহলে ছাওয়া থেকে বের করে রোদেও দিতে হবে? হ্যাঁ, এটা প্যাকেটও চেঞ্জ করে দেবো আমি। আচ্ছা, প্যাকেটও চেঞ্জ করে, এখন কেউ নিলে তো কম দাম হবে, যখন প্যাকেট চেঞ্জ হবে খাবার দাবার করবে, আমরা জানি যে পিপি প্যাকেট থেকে যখন গ্রো ব্যাগে যাবে একটু দামটা বাড়তে থাকে। একদম একদম। তো যেটা বলার যে এখানে লেবুর যে চারাগুলো, এগুলো কি লেবু গাছ আছে? এগুলো একটা সিডলেস লেবু আছে, সিডলেস লেবু। এগুলো এই চারাগুলোর দাম কেমন রেখেছে? মানে এগুলোর বীজ হবে না। আচ্ছা হ্যাঁ, সিডলেস লেবু যখন কথা তো তাই। এই দেখুন গাছের সাইজটা দেখুন, গাছটা দেখে কত সুন্দর হেলদি গাছ দেখুন বন্ধু, একদম ঝোপালো গাছ। এই গাছটা যদি 7-8 ইঞ্চি টবে পড়ে অটোমেটিকই 7 ইঞ্চিটা মানে টবের গাছ মান্তি হয়ে যাবে। আচ্ছা, এটা শুধু ছোট গো ব্যাগে ফার্স্ট ফিট করতে হয়, তাই আমি ফিট করেছি। যদি এখন কেউ নেয় এই গাছগুলো আমি 30 টাকার মধ্যে দিয়ে দিতে পারবো, এত ঝোপালো গাছ দিয়ে দেবো। ঠিক, তিনটে চারটে করে ব্রাঞ্চ থাকবে, একটা ব্রাঞ্চ নয়। আচ্ছা,